এলম আসতে হবে সিনা থেকে, সিনা চেরাগ থেকে চেরাগ জলে, বলেন প্রদীপ থেকে প্রদীপ। এই জন্য আমাদের আদিব শাহ হুজুর মাওলানা আবু তাহের মিজবাহ আহমদ বড় খাতুম বলেন প্রদীপ থেকে প্রদীপ জলে, চেরাগ থেকে কি বলে কি জলে চেরাগ। এলম আসতে হবে সিনা থেকে, এলম আসতে হবে কি সিনা থেকে, রাসূলের সিনায় আনোয়ার থেকে সাহাবাদের সিনায় আসছে, সাহাবাদের সিনা থেকে তাবেইনদের সিনায় আসছে। আর যদি গাইড থেকে এলম আসে তো ওই এলমে সাহাবাদের সমালোচনা করে, কি বলছি বলেন, যদি কি থেকে এলম আসে গাইড থেকে আসছে, গাইড ক্যাসেট থেকে যদি ওয়াজ আসে, ক্যাসেট থেকে ওয়াজ আসছে তো ওই এলমে ইমাম আজম আবু হানিফার সমালোচনা করে, কারণ এটা ক্যাসেটের ওয়াজ, এটা ক্যাসেট থেকে কালেকশন, এটা কালেকশন হয়েছে কোথেকে ক্যাসেট থেকে, যদি ওয়াজ কালেকশন হয় কোথেকে তো কার কার সমালোচনা আসে, ইমাম আজম আবু হানিফার সমালোচনা আসে, সাহাবাদের সমালোচনা আসে, সাহাবাদের কি আসে বলেন, সাহাবাদের সমালোচনা আসে। যেমন ধরেন আমি আমাদের হোসেন ভাইকে ভালোবাসি, হোসেন ভাই আমাকে ভালোবাসে, হোসেন ভাইয়ের সামনে যদি কেউ আমার সমালোচনা করেন বেহক না হক, হোসেন ভাইয়ের কাছে কষ্ট লাগবে না লাগবে না, হ্যাঁ হয়তো বা ভাষা থাকবে না, আপনি বড় মানুষ হওয়ার কারণে প্রতিবাদ করতে পারে নাই, লেকিন ধীরে ধীরে তো কষ্ট আছে, আছে না না। এবার বলুন তো সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসছেন কিনা, সমস্ত সাহাবাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসছেন কিনা, তো যদি আল্লাহ আমি উনি আমাকে ভালোবাসেন, আমার সমালোচনা করলে যদি ওনার কষ্ট লাগে, ওনার সমালোচনা করলে যদি আমার কষ্ট লাগে, তো আল্লাহ যাদেরকে ভালোবাসতেন তাদের সমালোচনা করলে আল্লাহ তাআলার কষ্ট লাগে কিনা বলেন, হ্যাঁ। আচ্ছা অমুক নবী এই এই গুনাহ করেছেন, এটা বলার দ্বারা তোমার নামাজের রোজার হজের যাকাতের তোমার জিকিরের তোমার ফিকিরের কি কি লাভ হইল। আচ্ছা এবার অমুক সাহাবি এই এই সমস্যা আছে, এখন এই সাহাবিদের সমস্যা নির্ধারণ করে ঠিক করে দেওয়ার জন্য তোমাকে বানাইছে, নতুন সংযোজন শুরু করেছে ইমাম আজম আবু হানিফার এই ভুল হয়েছে, তো ইমাম আজম আবু হানিফার এই ভুল হয়েছে তো তুমি এটা ঠিক করে দাও ইমাম আজমকে, এবার কথা বলেন। এগুলো কেন হয় জানেন, সিনা থেকে সিনা এলেম আসে না, এলেম আসে গাইড থেকে, কি থেকে। একবার আমাদের টুনজুর সাহেব আছে না, আছে না, তো কোথাও এক জায়গায় উনি কামেলের ভাইবা নিতে গেছে, ভাইবা তো পরীক্ষার্থীকে জিজ্ঞেস করছে বুখারী শরীফের মুসান্নিফের নাম বলো, তো বলতেছে মাওলানা সাইফুল্লাহ মনির সাহেব, কি বলছে বলে মনে হয় বুঝেন না, বুখারী শরীফের মুসান্নিফ গ্রন্থাকারের নাম কি মাওলানা সাইফুল্লাহ মনির সাহেব, হয়রান হয়ে গেল, মানে যে আমার কাছে আসে তো বুখারী শরীফ, তো বোকার হিসেবে গাইড আছে, প্রশ্নপত্র সাথে সাথে কি আছে, গাইড বই আছে, কি আছে ওই গাইড লিখছে মাওলানা সাইফুল্লাহ, ইনি আবার বড় আলেম, মাওলানা সাইফুল্লাহ মনির সাহেব কি আলেম, বড় আলেম, ইনার বাবাও ছিলেন বিখ্যাত আলেম, মাওলানা আবুল ফারাহ মোহাম্মদ তাহা বিখ্যাত মানুষ ছিলেন, ইনার ছেলে মাওলানা সাইফুল্লাহ মনির, প্রায় সব ক্লাসে ইনি ফার্স্ট হয়েছে, স্ট্যান্ড করছে, তো ইনি ভালো আলেম, কিন্তু ওই বেটা কি কর বুখারী শরীফের মুসান্নিফের নাম কি, কি লেগে গেছে এই কথা, এটা গাইড হুজুর, এটা সিনা থেকে আসে না, এটা গাইড থেকে। এজন্য নবীদের সমালোচনা করা সাহাবাদের সমালোচনা করা এটা শুধুই জাহালতের চিহ্ন, মূর্খ এই কথার আলামত, এটা মূর্খ, এটা মূর্খ, কটা শব্দ জানলেই আলেম হয় না, কটা শব্দ জানলেই কি হয় না বলে, বলে নবীদের সমালোচনা করা যাবে না, সাহাবিদের সমালোচনা করা যাবে না, তাবেঈদের সমালোচনা করা যাবে না, তাবে তাবেঈদের সমালোচনা করা যাবে না। সমালোচনার জন্য ঠিক করো তোমার আব্বাকে, তোমার চাচাকে, তোমার জ্যাঠাকে, বুঝেন না, এদেরকে সমালোচনার জন্য ঠিক করো, তোমার যখন সমালোচনা ছাড়া ওয়াজ হয় না তো সমালোচনা করো এদের, লেকিন সাহাবাদের সমালোচনা করে তাবেঈদের সমালোচনা করা, এগুলো হলো
ইলমের কমির আলামত, ইলমের কমি। কি বলছে? ইলমের মধ্যে নুকসান আছে। ইলম সিনা থেকে আসে নাই। কি থেকে আসে নাই? সিনা থেকে আসে নাই। আমার এই কথা যাদের মনে কষ্ট লাগতেছে এদের ইমানের সমস্যা আছে। আপনি বুঝেন আর না বুঝেন আপনার ইমানের সমস্যা। আপনি যখন মনে করতেছেন এই কথা ঠিক বলে নাই, আমি এই কথা ঠিক না বললে আপনি বলেন কোন কথা ঠিক। কারো কারো চেহারা অন্ধকার হয়ে গেছে, লেকিন আসমানওয়ালার চেহারা খুশি হয়ে গেছে। বলেন নবীদের সমালোচনা, বলেন সাহাবীদের সমালোচনা, এটা আমার জীবনের অংশ নয়, এটা আমার ইমানের অংশ নয়, আমার ইসলামের অংশ নয়। আব্বা ঘুমায় গেছে, আব্বার লুঙ্গি উঠে গেছে। আপনি যদি আব্বার সৎ সন্তান, আপনি রুমে ঢুকিয়ে দেখলেন আব্বার লুঙ্গি উপরে উঠা, আপনি আব্বার সৎ সন্তান হইলে কি করবেন? একটা চাদর দিয়ে ঢেকে দিবেন। যদি এতটুকু আকল না হয় কমপক্ষে আপনি ওখান থেকে চলে এসে দরজায় এসে দিবেন। আর যদি আপনি বেয়াদব হন তো রাস্তা এসে বলবেন একটি ঘোষণা, আমার আব্বার লুঙ্গি উঠে গেছে। আপনি মাইকে বলে দিবেন, কি বলছি বলেন, এটা মাইকে বলে দিবেন। হ্যাঁ, ওই স্টেটাস দিবেন অথবা মোবাইলে একটা ছবি তুলে দিয়ে দিবেন অথবা মোবাইলে লিখে দিবেন বড় করে। আর কেউ যদি আপনার সমালোচনা করে তা আপনি বলবেন আমি কি মিথ্যে বলছি? কি বলবেন আপনি? আমি কি মিথ্যে বলছি? আমি তো সত্যি বলছি। সব সত্য বলতে হয় না, বলেন কি বলছি? সব সত্য কি হয় না, বলেন? সব সত্য বলতে হয়। আপনার 16 বছরের মেয়েটা, 20 বছরের মেয়েটা বিছনায় পেশাব অন, ওই বাড়ি থেকে মেয়েরা দেখতে আসছে, আপনি তাদের প্রথম কথা বোন আমার মেয়েটা অনেক ভালো, তবে বিছনায় পেশাব। কি বলেন? তবে মাঝে মাঝে কি করে বলেন? এটা আপনি বলেন বাস্তব না বাস্তব? হাকিম উম্মত একটা কিচ্ছা লিখছে, এক বেটার ঘোড়া ছিল, ঘোড়া তো ঘোড়াটা খুব বেশি দুষ্টামি করছে। ঘোড়া মাঝে মাঝে গরু গাভী কিছু আছে না দুষ্টামি করে, লাঠি মারে দুধ দেয় না, তো ঘোড়া বেশি দুষ্টামি করতো, সার্কাস ঘোড়া ছিল। এখন ওই বেটা আরেক বেটা ঠিক করছে, এই বেটা ছিল ঘোড়ার দালালি করে। কি করে করছে? তুমি আমার ঘোড়াটা বিক্রি করে দাও, তোমার দিন শেষে 20 টাকা দিব। এই বেটা বাজার নিয়ে একটা, আমার ঘোড়া সবচেয়ে ভালো, আমার ঘোড়া সব বেশি সবচেয়ে বেশি ঘাস খায়, আমার ঘোড়া সবচেয়ে বেশি দ্রুত চলে, এমন ফার্ম পট্টি শুরু করছে 2-4 ঘন্টা ফার্ম পট্টি। তো ঘোড়াওয়ালা কি কর, আমি কিন্তু আমার ঘোড়া বেচবো না, এটা এত ভালো হইলে আমি বেচবো না। মানে তো যদি ঘোড়া যদি এত ভালোই হয় তো আমি বেচতাম কি লেগে? কি ভাই, এই জন্য সাহাবাদের সমালোচনা থেকে নিজেকে বিরত রাখা, এগুলো শোনা থেকে নিজেকে বিরত রাখা। আল্লাহ তাআলা বলেন আমি সাহাবাদের উপর রাজি, সাহাবারাও আমার উপর রাজি, এদের ত্রুটি বিচ্ছুতি সহই আমি রাজি। সুবহানাল্লাহ বলেন, এই যে এদের যার কাছ থেকে যা ঘটছে ওগুলো সহই আমি রাজি, আমি ওগুলো মাফ করে দিয়ে আমি রাজি। তো রব যদি রাজা মন্দির সুসংবাদ দেন তো তুমি রাজি হতে পারলে না কেন? আমি রাজি হতে পারলাম না। এই জন্য যাদের উপর আল্লাহ তাআলা রাজি আমিও এদের উপর রাজি। বলেন যাদের উপর আল্লাহ তাআলা রাজি, তাহলে এগুলোর জন্য লাগে লাগবে আইল। কোন আইল লাগবে? যে আইল সিনা থেকে সিনায় আসে, যে আইল কি থেকে কি আসে? ফারুক আইয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।